Assalamualaikum, I'm Dr Farzana Farha, কথা বলছি Relumins skincare থেকে. Relumins এর প্রোডাক্ট নিয়ে কাজ করার পাশাপাশি আমি ওয়ার্ল্ডওয়াইড রিকগনাইজড অনেকগুলো স্কিনকেয়ার ব্র্যান্ড নিয়ে কাজ করে থেকে এমনই একটি ব্র্যান্ড হচ্ছে মেডি ডার্মা. আপনারা সবাই এই নামে এই ব্র্যান্ডের সাথে পরিচিত. মেডি ডার্মার অনেকগুলো কেমিক্যাল পিলিং সলিউশন রয়েছে. মেডি ডার্মা হচ্ছে বেসিক্যালি একটা স্পেনের একটা প্রোডাক্ট, একটা স্কিনকেয়ার ব্র্যান্ড. সো মেডি ডার্মার আজকে যে কেমিক্যাল পিলিং সলিউশন নিয়ে আমরা কথা বলবো সেটা এই প্রোডাক্টের নাম হচ্ছে মেন্ডেলা. আমি কাছ থেকে একটু ধরছি, প্রোডাক্টটা দেখতে এরকম প্যাকেজিং আসে. সো এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা আছে, দ্যাট মিনস কেমিক্যাল পিলিং সলিউশন হিসেবে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড, যেটা কনসেন্ট্রেশন হচ্ছে 20% অ্যান্ড 5% থায়ো গ্লাইকোলিক অ্যাসিড প্লাস ফাইটিক অ্যাসিড. প্রথমে বলে নিচ্ছি আমরা কখন কখন কেমিক্যাল পিলিংটা করাই. কেমিক্যাল পিলিং এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে. এটা করানো হয় অনেকে স্কিন লাইটেনিংয়ের জন্য, আনইভেন স্কিন টোনটাকে ঠিক করার জন্য, অথবা যাদের স্কিনে প্রচুর পরিমাণ ব্লেমিশেস রয়েছে. এছাড়াও স্কিনের যদি অ্যান্টিএজিং ইফেক্টের জন্য স্কিনটাকে প্রপারলি লিফটিং, প্রপার লিফট আপ একটা লুক দেওয়ার জন্য, স্কিনটাকে রেজুভিনেট করার জন্য কেমিক্যাল পিলিংটা এখন অনেক বেশি জনপ্রিয়। ইভেন যারা হাইপার পিগমেন্টেশন অথবা মেলাসমাতে সাফার করছেন তাদের ক্ষেত্রেও এখন ডার্মাটোলজিস্টরা কেমিক্যাল পিলিংটা অনেক বেশি প্রেফার করে থাকেন। সো আজকে যে প্রোডাক্টটা আমরা কথা বলছি সেটা আমরা বললামই, যেটা ম্যান্ডেলিক অ্যাসিডের একটা কেমিক্যাল পিলিং সলিউশন। এটা আমি এখন শর্টলি জাস্ট এটার কীভাবে ইউজ করতে হয় বলছি। কেমিক্যাল পিলিং সলিউশনগুলো সাধারণত যখন আপনি ইউজ করবেন, ফেসটাকে থরলি ওয়াশ করতে হবে যে কোনো একটা ক্লিনজার দিয়ে, ভালো মানে ভালো ব্র্যান্ডের একটা ক্লিনজার দিয়ে। দেন আমাদেরকে এটা ফেসটাকে ড্রাই করে নিতে হবে। ফেসটাকে ড্রাই করার পরে একটা গজ দিয়ে এই কেমিক্যাল পিলিং সলিউশনটাকে আপনাকে ভালো করে সোক করে নিতে হবে। দেন আপনার ফেসের যে সকল সেন্সিটিভ এরিয়া রয়েছে, লাইক আমাদের অ্যারাউন্ড দ্য আইস, অ্যারাউন্ড দ্য নোজ, নস্ট্রিলস অ্যান্ড মাউথ এরিয়া, অ্যারাউন্ড দ্য মাউথ এরিয়া ভালো করে সেগুলো প্রোটেক্ট করে বাকি যে স্কিনের ফেসের বাকি পোর্শনগুলোতে আমরা গজটা ভালো করে সোক করে কেমিক্যাল পিলিং সলিউশন স্কিনে অ্যাপ্লাই করবো। এবং এটা আপনার স্কিন কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং আপনার স্কিন কনসার্নের উপর ডিপেন্ড করে যে আপনি অ্যাকচুয়ালি স্কিনে হাইপার পিগমেন্টেশন নাকি মেলাসমা নাকি স্কিন লাইটেনিংয়ের জন্য কেমিক্যাল পিলিংটা করাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এবং আপনার স্কিন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাকে একটা টাইম, একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম এটা স্কিনে রাখতে হয়। দেন এটাকে থরলি ওয়াশ আউট করে নিতে হয়। এটা কেমিক্যাল পিলিং করার প্রসিডিওর মোটামুটি। আর হচ্ছে আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো কোয়েরি থাকলে তাহলে আমাদের পেজে অবশ্যই নক দিতে পারেন। এছাড়াও আমরা ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছে এবং ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে যেখানে আমাদের সকল প্রোডাক্ট ডিটেলস এবং ইউজিং প্রসিডিওরগুলো প্রপারলি এক্সপ্লেইন করা থাকে। সো আপনারা যারা অনলাইন পারচেস করতে চান তারা অনলাইনে আমাদেরকে ডিরেক্ট অর্ডার প্লেস করতে পারেন, অথবা যারা দেখে শুনে নিতে চান তারা আমাদের অফিসে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো স্কিন কনসার্ন থাকে অথবা কোনো স্কিন ইস্যুতে সাফার করছেন তাহলে আপনি অবশ্যই আমাদের পেজে নক দিতে পারেন। যেহেতু আমরা শুধুমাত্র এই ধরনের প্রোডাক্ট কেমিক্যাল পিলিং না, আমরা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ডের অনেকগুলো সিরাম ক্রিম অ্যাভেলেবেল আছে। আপনার স্কিন কনসার্ন এবং স্কিন ইস্যু আমাদের কাছে দিলে, মেসেজ করলে এবং পাশাপাশি আপনার এইজ এবং আপনার স্কিন কন্ডিশনটা কাইন্ডলি ইনক্লুড করে দেবেন। এবং আপনি যদি প্রেগনেন্সি অথবা ল্যাকটেটিং স্টেটে থাকেন, ব্রেস্ট ফিডিং করান, তাহলে কাইন্ডলি এটা মেনশন করে দেবেন। তাহলে আমরা প্রপারলি আমাদের ডার্মাটোলজিস্ট ডক্টর প্যানেল রয়েছে এবং প্লাস বিউটি এক্সপার্ট রয়েছে, তারা আপনাকে প্রপারলি গাইড করতে পারবে যে কোন প্রোডাক্টটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। সো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।